হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিদিন দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আজকে আপনাদেরকে বেশ কিছু আপডেট দেব এই ইউএস এম্বাসি ঢাকার ব্যাপারে। পুরো ব্লগটা দেখবেন, তাহলে জানতে পারবেন যে আপনাদের ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে এই ঢাকা এম্বাসি কী কী তথ্য দিচ্ছে এবং আপনারা কিভাবে করে উপকার হবেন, উপকৃত হবেন। থ্যাংকস আ লট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কালার আর তার সাথে লাল কালার, লালগুলো কিন্তু ফ্লাওয়ার, ঠিক আছে? এটা একটা গোলাপ গাছ। তো আমি বলে রাখি, দেশ থেকে যেহেতু অনেক দূরে আছি, আমাদের দেশকে আমি অনেক মিস করি, কিন্তু নিজের সুখ কিন্তু নিজেকেই খুঁজে নিতে হয়। তো আপনাদেরকে এটা বলতে পারি যে সুখ খোঁজার জন্য এই আমেরিকা কিন্তু কান্ট্রিটা খুবই বিউটিফুল, খুবই সুন্দর দেখতে এই কান্ট্রিটা। এবং আপনারা যখন আমেরিকাতে আসবেন তখন কিন্তু আপনারা এই সুখগুলো নিতে পারবেন। তো পুরো ব্লগটা দেখবেন এবং জানতে পারবেন যে আমেরিকা কত বিউটিফুল, এবং আপনারা যখন আমেরিকাতে আসবেন আপনাদের আমেরিকার লাইফে কি কি অপেক্ষা করছে। থ্যাংকস আ লট। প্রথম যে আপডেটটা দেব সেটা হলো, আপনারা জানেন যে প্রত্যেক সোমবার সকাল 11টার থেকে কিন্তু এই ইউএস এম্বাসি ঢাকা আপনাদের জন্য ভিসার চ্যাটের আয়োজন করে থাকে। এবং এই ভিসা চ্যাটে আপনারা কিন্তু প্রত্যেকজন কিন্তু কমেন্ট করতে পারেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। এবং আমি এনকারেজ করব আপনাদেরকে যে আপনাদের জন্য কেস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে কিন্তু কমেন্ট করে তাদের উত্তরের জন্য অপেক্ষা করবেন। এবং যদি সম্ভব হয় আপনারা যদি A4 ভিসা ক্যাটাগরি কিংবা যে কোনো ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে যদি কথাবার্তা বলতে চান, মানে তাদেরকে যদি কোনো সাজেশন দিতে চান, তাহলে ছোটোখাটো কিছু সাজেশন দেবেন এরকমভাবে যেন ব্যাকলগ কমিয়ে আনার ক্ষেত্রে তারা যথেষ্ট কিছু হাতে আয়োজন করে, মানে তারা যেন ব্যাকলগটা কমিয়ে আনার ব্যাপারে সচেষ্ট হন এবং তারা ইন ফিউচার যেন বেশ কিছু কাজ করে, তার ফলে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারভিউ লেটার পেয়ে যাবেন। তো বলে রাখি যে এই যে মানডে, প্রত্যেক মানডে সকাল 11টার সময় 1 ঘন্টার জন্য ভিসা চ্যাটটা যে ওপেন হয়, আপনারা চেষ্টা করবেন এখানে কমেন্ট করার জন্য। এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু ইউএস এম্বাসির কনসুলার অফিসার তারা কিন্তু আপনাদেরকে আনসার দেবে, আপনার কেস রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা ওখানে করতে পারেন। তো এটা ছিল হলো প্রথম যে আপডেট ঢাকা এম্বাসির ব্যাপারে, ইউএস এম্বাসির ব্যাপারে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কি কি ব্যাপারে কোনো প্রবলেম কিংবা কি কি করতে চান, এবং যদি সম্ভব হয় ব্যাকলগের ব্যাপারে কথাবার্তা বলবেন। দ্বিতীয় যে আপডেটটা আছে সেটা হলো, এই সেপ্টেম্বর মাসের থেকে আমরা দেখছি যে ইউএস এম্বাসি কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে যথেষ্ট পরিমাণে সুপার ফ্রাইডে তারা কন্ডাক্ট করেছে, এবং ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে সুপার ফ্রাইডে তারা কন্ডাক্ট করা শুরু করেছে নভেম্বরের 4 তারিখ থেকে। কিন্তু আমরা জানি যে ডিসেম্বর মাসে কোনো সুপার ফ্রাইডে তারা কন্ডাক্ট করেনি, কিন্তু আমরা জানতে পেরেছি যে 13 এবং 27 তারিখে এই জানুয়ারি মাসের কথা বলছি, তারা কিন্তু সুপার ফ্রাইডে কন্ডাক্ট করতে পারে, যেটার ফলে আপনারা উপকৃত হবেন। এভাবে করে নন ইমিগ্রেন্ট যে সব ভিসা ক্যাটাগরি আছে, মানে স্টুডেন্ট ভিসা কিংবা এরকম হতে পারে ভিজিট ভিসা, তাদের জন্য একটা মানে সুপার ফ্রাইডে তারা ডেডিকেটেড রাখবে। আর দেখা যাচ্ছে ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে যারা F4 ভিসা, F1, F2, F2A, F2B, তারপর F3 ক্যাটাগরি, F4 ক্যাটাগরি কিংবা IR1, CR1, IR5, এদের জন্য একটা সুপার ফ্রাইডে তারা ডেডিকেটেড রাখবে, এর ফলে কিন্তু হিউজ পরিমাণে ইন্টারভিউ হবার সুযোগ আছে। আপনাদেরকে বলে রাখি যে ডিসেম্বর মাসে কিন্তু বেশি ইন্টারভিউ লেটার আমি দেখতে পাইনি, এটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, কিন্তু জানুয়ারি মাস কিন্তু এরকম না, জানুয়ারি মাসে কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার কিন্তু ইস্যু হতে দেখেছি। তো আপনাদের জন্য গুড নিউজ যে আসছে ভালো সময় এবং প্রচুর পরিমাণে কিন্তু ইন্টারভিউ লেটার আপনারা দেখতে পারবেন, এবং অনেকে কিন্তু ইন্টারভিউ পেয়েও যাবেন।
বলে রাখি যারা কিনা বর্তমানে 2006 এর পরে পিডি হয়ে আছে, A4 ভিসা ক্যাটাগরির কথা বলছি, এবং ডিকি হয়ে আছে 2019 দেখা যাচ্ছে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে, তারা কিন্তু বর্তমানে এই ইন্টারভিউ লেটারটা পেয়ে থাকেন। আর অন্য অন্য ক্যাটাগরিতে দেখা গেছে 2021 এবং 2022 ক্ষেত্রেও আমি IR1 CR1 এবং IR5 ক্যাটাগরিতে ইন্টারভিউ লেটার হাতে পেতে দেখেছি। তো বলে রাখি আপনাদেরকে, যেহেতু ডিসেম্বর মাসে বেশ কিছু ইন্টারভিউ লেটার ইস্যু হয়নি, সেহেতু এরা চেষ্টা করবে যেন পরবর্তীতে মানে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার এরা ইস্যু করার জন্য, আর এর ফলে আপনারা কিন্তু ইন্টারভিউ লেটার পেয়েও যাবেন। আবার বলে রাখি যে এরা প্রত্যেকটা কার্য দিবসকে খুব সিরিয়াসলি নিচ্ছে যেন এরা ব্যাকলগটাকে ক্লিন করতে পারে। সেই ক্ষেত্রে এরা বলে রাখি যে এই ফ্রাইডেগুলো যে দিনগুলোতে এদের অফিস বন্ধ থাকে সেগুলোতে কিন্তু এরা এই সুপার ফ্রাইডে কন্ডাক্ট করার ফলে মানে মাসের যদি দুটো হয় তাহলে কিন্তু এই ব্যাকলগটা কমে যাবে এবং আপনারা যথেষ্ট পরিমাণে উপকার পাবেন, কারণ হিউজ নাম্বার কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে এই দুটো কার্য দিবসে। বোঝাতে পারছি, এটা কিন্তু আসলে কার্য দিবস না, আপনারা জানেন যে ফ্রাইডে ইজ এ হলিডে, কিন্তু তারপরেও ঢাকা এম্বাসি একটা মহতি উদ্যোগ নিয়েছে, এর ফলে কিন্তু সুপার ফ্রাইডে তারা কন্ডাক্ট করছে। সেলুট টু দ্য ঢাকা এম্বাসি, থ্যাংকস অ্যালট। তিন নম্বর যে আপডেটটা দেবো ঢাকা এম্বাসির ব্যাপারে সেটা হলো, আপনারা জানেন যে বর্তমানে 2019 যারা ডিগ্রি হয়ে আছে তাদেরকেই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ লেটার দিয়েছিল A4 ক্যাটাগরিতে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে 2020 যারা ডিকি হয়ে গেছে, গুড নিউজ, হোল্ড আ ব্রেথ, তাদের ব্যাপারে এরা ভাবছে আপনাকে অবশ্যই কিন্তু ইন্টারভিউ লেটার এরা ইস্যু করা শুরু করবে এই জানুয়ারি মাস থেকেই। বোঝাতে পারছি, তার মানে কি হবে, A4 ক্যাটাগরিতে যাদের কিনা ডিকি হয়ে গেছে 2020 তারা বর্তমানে কিন্তু ইন্টারভিউ লেটার পাবেন, এখনও পাননি কিন্তু আপকামিং মান্থগুলোতে কিন্তু আপনারা এই ইন্টারভিউ লেটার হাতে পেয়ে যাবেন। তবে বলে রাখি যে ভিসা বুলেটিনের যে চার্ট এ মানে ফাইনাল অ্যাকশন ডেটটাকে অবশ্যই খেয়াল করবেন যেন আপনাদের পিডিটা কারেন্ট থাকে, পিডিটা কারেন্ট না থাকলে কিন্তু আপনারা ইন্টারভিউ লেটার পাবেন না। এই জিনিসটা কিন্তু আপনারা খুব সিরিয়াসলি নেবেন, অনেকে ভেবেছেন যে আমার ডিকিও এত সালে হয়ে আছে তার ফলে কিন্তু আমি এখন ইন্টারভিউ লেটার পাবো, আসলে কিন্তু তা না, আপনাদেরকে অবশ্যই পিডিটা কারেন্ট হতে হবে যে কোনো ক্যাটাগরির কথাই বলছি। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ডিকিউ যদি হয়ে যায়, আগে ছিল 2019 কিন্তু বর্তমানে 2020 ব্যাপারে তারা ভাবছে, কারণ এদের যথেষ্ট পরিমাণ ব্যাকলগ কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এর ফলে আপনারা যাদের কিনা ডিকিউ হয়ে গেছে 2020 তারাও কিন্তু সামনে আপকামিং মান্থগুলোতে ইন্টারভিউ লেটার হাতে পাবেন বলে রাখি। তো এই ক্ষেত্রে দেখুন যে ইমেলে খেয়াল করবেন, যে ইমেলে হয়তোবা আপনার একটা ইমেল এসে থেকেছে আপনারা হয়তোবা খেয়াল করেননি, কিংবা আপনাদের পোস্টটাও চেক করবেন, আর এই ইমেলের ব্যাপারে আপনাদের যদি ইমেল না দেওয়া থাকে হয়তোবা আপনাদের যিনি পিটিশনার মানে আমেরিকার স্পন্সর যিনি ওনার ইমেল অ্যাড্রেসেও যেতে পারে ইমেলটা আপনাদের যে ইন্টারভিউ লেটার সেটা। আবার এমন হতে পারে যে আপনার যে যিনি অ্যাটর্নি ছিল, যদি কোনো অ্যাটর্নি থাকে সেখানেও কিন্তু এই ইন্টারভিউ লেটারটা তারা কপিটা পাঠিয়ে দেবে। তো hold tight and hold the breath and look for the upcoming interview. Congratulations, thanks a lot. চার নম্বর যে আপডেটটা দেবো সেটা হলো ফুল ব্রাইট বাংলাদেশ স্কলারশিপ। এই স্কলারশিপটাতে আপনারা চোখ রাখবেন, কারণ অনেকেই কিন্তু এই ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনারা পরবর্তীতে আপনাদের ইচ্ছা আছে যে আমেরিকাতে এসে ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। ইউনিভার্সিটিতে পড়তে কিন্তু মোটামুটি $150,000 লাগে যদি 4 বছরের একটা কোর্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে চান, আমারও এরকম লেগেছিলো, এর থেকে একটু বেশিই লাগে, মানে $150,000 থেকে $160,000 মতো কিন্তু লেগে যায়। কিন্তু আপনাদের যদি ফুল ব্রাইট যে স্কলারশিপটা আছে কিংবা যে কোনো স্টেটের যদি কোনো স্কলারশিপে আপনারা অ্যাকোয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউনিভার্সিটির সাথে কথা বলে রাখতে পারেন। এর ফলে কি হবে, আপনারা যখন আমেরিকাতে আসবেন আপনাদের যেহেতু অলরেডি ইমিগ্রেশন ভিসা, আপনারা কিন্তু ইনস্টিটিউশন ফিস যে ব্যাপারটা আছে এটাতে অ্যাকোয়ার করতে পারবেন। এবং পরবর্তীতে যাদের পড়াশুনো করার ইচ্ছা আছে, আমি স্টুডেন্ট ভিসার কথা বলছি না, আমি বলছি হলো যারা এই
ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন কিন্তু পরবর্তীতে পড়াশুনো করতে চান, কোনো কোর্স করতে চান, এই ঢাকা এম্বাসির যে ওয়েব পেজটা আছে কিংবা ফেসবুকের যে পেজটা আছে এটাতে চোখ রাখবেন, কারণ এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তো আপনি আগেই কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাটলিস্ট ইউনিভার্সিটির নামগুলো তো জানতে পারবেন, রাইট? কিংবা ইউনিভার্সিটির সাথে কথা বলেও কিন্তু পরবর্তীতে আপনারা কী করতে পারবেন যে এই ধরনের যে স্কলারশিপগুলো আছে এগুলো অ্যাকোয়ার করে এখনই রাখতে পারবেন। তো যখন আপনার এই ফাইনালি ইন্টারভিউ হয়ে যাবে, আমেরিকাতে আসবেন, তখন কিন্তু খুব কম দামে পড়াশুনো করতে পারবেন। কম দামে বলতে বোঝাচ্ছি বেস্ট ইউনিভার্সিটিতেই পড়াশুনো করবেন, কিন্তু আপনি যদি স্কলারশিপ পেয়ে যান সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু $150,000 ক্ষেত্রে সেটা হাফ অফ দ্য টিউশন ফিস কিন্তু মকুব হয়ে যেতে পারে। তো চোখ রাখবেন ঢাকা এম্বাসির যে বিভিন্ন ধরনের কর্মসূচি আছে সেগুলোর উপর, বোঝাতে পারছি? নেক্সট যে আপডেটটা আছে এবং 5 নম্বর বলে রাখি, এই আপডেটটা হলো আপনারা খুব কেয়ারফুল থাকবেন যখন ইন্টারভিউ দিতে যাবেন বর্তমানে, কারণ আমি কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ রিফিউজাল দেখছি এবং অনেকে বলছেন যে F4 ক্যাটাগরি কিংবা ফ্যামিলি ইমিগ্রেশনে তো কোনো রিফিউজাল হয় না। অফকোর্স হয়, অনেককে এরকম দেখেছি তারা ব্যান হয়ে গেছে মিথ্যা তথ্য কিংবা ভুল তথ্য দেওয়ার জন্য। তো কেয়ারফুল থাকবেন, যদি কোনো ধরনের ডকুমেন্ট আপনার কাছে না থাকে সেটা বলবেন যে আমার কাছে এই মুহূর্তে নেই, পরবর্তীতে আপনাদেরকে আপনারা এই যে এম্বাসিতে ইমেল করে দিতে পারবেন, দ্যাটস ওকে। কিন্তু কোনো ধরনের কোনো যদি তথ্য লুকিয়ে যান কিংবা মিথ্যা বলেন সেক্ষেত্রে কিন্তু আমি বেশ কিছু মানুষকে দেখছি যে তারা ফাইনালি কিন্তু এরকম রিফিউজাল লেটার পেয়েছে যেটা আপিল যোগ্য না, বোঝাতে পারছি? তো কখনোই কোনো ভুল ইনফরমেশন দেবেন না এবং কোনো মিথ্যা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনাদের কোনো নাম পরিবর্তন করতে হয় কিংবা ডেট অফ বার্থ, এগুলো ভুল থাকতেই পারে। এই যে I-130 যখন আপনার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল লাইক 16 বছর আগে কিংবা 17 বছর আগে, এখন তো আপনি ইন্টারভিউ দিতে চাইবেন, রাইট? তো সেই ক্ষেত্রে তথ্যগুলোকে সংশোধন করবেন, কিন্তু এরকম কখনোই করবেন না যে ইন্টারভিউতে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে ইন্টারভিউ লেটার পাবেন কিংবা ইন্টারভিউতে অংশগ্রহণ করার পরেও আপনারা এই ইনফরমেশনগুলোকে কারেক্ট করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আমেরিকাতে আসার পরেও অনেক ধরনের আপনাদের প্রবলেম হবে। কিংবা দেখা যাচ্ছে যে ভিসাও কিন্তু রিফিউজাল হতে দেখেছি এই মুহূর্তে, যেহেতু প্রচুর পরিমাণে ইন্টারভিউ লেটার দেখছি তাই বলতে পারি এই মুহূর্তে প্রচুর পরিমাণে পার্শিয়াল রিফিউজাল, মানে কোশ্চেন মেয়ারও যেরকম পাচ্ছি ফাইনাল যে রিফিউজাল এটাও কিন্তু দেখছি। তো ভালো থাকবেন, আমার জন্য আপনারা শুভকামনা করবেন এবং আমার সাথেই থাকবেন প্রতিনিয়ত। আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ বানিয়ে থাকি এই ইমিগ্রেশন ভিসা ক্যাটাগরি এবং আমেরিকার লাইফস্টাইলের ব্যাপারে। প্রচুর মানুষের কাছে আমার ব্লগটা শেয়ার করে দেবেন এবং অভিভাবকের সাথে থাকবেন। থ্যাংকস আ লট, স্যালুট টু ইউ গাইজ, বাই বাই ফর টুডে।